আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবালম, সিনিয়র শিক্ষক, গুরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আর আমার চ্যানেলের নাম মাহবুবালম ফোর এইচ। আমার চ্যানেলের সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, নিরাপদে আছেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে একটি অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার চালাই, ইন্টারনেট ব্যবহার করি, আমাদের যারা আমরা ওয়াইফাই ব্যবহার করি অথবা মডেম ব্যবহার করি, আমাদের এই ওয়াইফাই সমস্যা হয় নাই এমন, মানে সমস্যায় পড়ে নাই এমন মনে হয় খুঁজে পাওয়া সম্ভব হবে না। আমরা কম বেশি সকলেই ওয়াইফাই সমস্যা, অর্থাৎ ল্যাপটপে ওয়াইফাই আছে অথচ ওয়াইফাই কানেকশন হচ্ছে না অথবা মানে স্পিড হচ্ছে না, এই বিষয়গুলি নিয়ে আমরা সচরাচর প্রায় জন থেকে শুনে থাকি। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় যে আপনারা অনেকে জানেন, যদি এরকম হয় সাধারণত, আমরা সাধারণত নিজেরা চেষ্টা করি অথবা আমাদের পাশের যারা একটু জানেন তাদের থেকে একটা বলে আমরা এই সমস্যাটা সমাধান করি। অবশেষে আমরা যদি অবগত নাই হয় তাহলে আমাদেরকে কম্পিউটার ল্যাপটপের যারা মানে কাজ করে তাদের কাছে যেতে হয়। তবে আজকে আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি, আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি নিজে নিজে এরকম সমস্যায় আপনি পড়বেন সারা জীবনই, অর্থাৎ কম বেশি আপনাকে পড়তেই হবে এবং এই সমস্যাগুলো আপনি নিজে নিজেই এটাকে সমাধান করে নিতে পারেন। আর অনেক সময় দেখা যায় যে এমন একটা প্রয়োজন মুহূর্তে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে না যাওয়া যাচ্ছে মেকারের কাছে অথবা কাউকে ডাকে আনারও সময় নেই, তখন আপনাকে নিজেকে বিষয়টাকে সমাধান করে নিতে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা ভিডিওটা না টেনে একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার বিশ্বাস আপনারা এটা যদি একটু মানে দেখে নেন এই সেটিংগুলো, তাহলে আপনাদের আর কারো কাছে যেতে হবে না, আপনারা নিজে নিজে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আপনাদের ওয়াইফাই কানেকশনটা ঠিক করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি আর কথা বলছি না, আমি মূল কাজে চলে যাচ্ছি। তাহলে আমাদের প্রথমত যে বিষয়টা দেখতে হয়, আমরা যারা ডেস্কটপ বা ডেস্কটপে যারা ওয়াইফাই কানেকশন করি অথবা অনেক সময় আমরা ডেস্কটপে সাধারণত রাউটার থেকে সরাসরি তারের মাধ্যমে বা কেবলের মাধ্যমে সেটা সেট আপ করি। এখন যদি কোনো কারণে সেট আপের পর না আসে তাইলে অবশ্যই এই তার আমাদের যেই মানে কী বলা হয় যে তারটা আছে বা যেই মানে যেটা দিয়ে আমরা কানেকশন নিচ্ছি এটা ভালো আছে কি না অথবা তাদের সেট সঠিকভাবে লাগানো আছে সে বিষয়টা দেখে নিতে হবে। তাছাড়া আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে একটা ডান দিকে অথবা বাম দিকে একটা ম্যানুয়ালি একটা অফনের একটা বাটন থাকতে পারে, সেই বাটনটা অফ করা থাকলেও আপনি কানেকশন পাবেন না। আপনি ভালো করে দেখে নেবেন যে সেই বাটনটা অফ অন করা আছে কি না। সর্বশেষ এই সকল বিষয় করার পরও যখন আমরা আমাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে ওয়াইফাই কানেকশন পাচ্ছি না, তখন আমাদেরকে একটু সেটিংয়ের দিকে যেতে হয়। আমি এখন সেটিংয়ের দিকে চলে যাচ্ছি। হয়তো কোনো কারণে ভুলে অথবা আপনার অথবা অন্য কারো ভুলে হয়তো অন্য ক্লিকের কারণে হয়তো সেটা ডিজেবল করা এনেবল করা ছিল, সেটা ডিজেবল হয়ে গেছে, এখন আর ল্যাপটপ আপনি পাচ্ছেন না। এই বিষয়গুলো আমাদের হয়ে থাকে। যাক, প্রিয় বন্ধুরা, আমাদের প্রথমে যে কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদেরকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আমরা যারা ইন্টারনেট বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি তারা নিশ্চয়ই জানি যে কন্ট্রোল প্যানেল কোথায় আছে। আপনারা সার্চ বক্সে কন্ট্রোল প্যানেল লিখলেও এখানে আপনারা দেখেন আমার মাউসটা যেখানে আছে এখানে কন্ট্রোল প্যানেল যেন সি ওয়েন কন্ট্রোল যেখানে আমি চলে আসছে কন্ট্রোল প্যানেল, অথবা কারো কারো হয়তো ডেস্কটপেও সেটা থাকতে পারে। আমি এখান থেকে যাচ্ছি, আমি সার্চ বক্সে লিখলাম কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, আমি কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি ক্লিক করার পর দেখেন আপনার যখন ক্লিক করার পর আমরা এরকম অবস্থায় এখানে চলে আসছি। এখানে প্রায় চারটা ক্যাটাগরির অপশন থাকে, হয়তো কোনো কারণে যদি আপনাদের এরকম না থাকে এরকমও থাকতে পারে, যেমন এখানে যেমন ভিউ বাই, এখানে যদি আমি যদি এই লার্জ আইকনে ক্লিক করা থাকে তাহলে সাধারণত সেটা এরকম অবস্থায় পাবেন। আর সেখানেও অবশ্য নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার আছে, বিভিন্ন বিষয়গুলি আছে, ইন্টারনেট আছে। তারপরে আবার হয়তো এরকম যদি স্মল আইকনে ক্লিক করা থাকে তাহলে এরকম অবস্থায় পেতে পারেন। সাধারণত আমরা আমাদের ল্যাপটপটা সাধারণত ক্যাটাগরি এই অবস্থায় থাকে। এই অবস্থায় থাকার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমত আমাদেরকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে আমি ক্লিক করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে যখন ক্লিক করবেন তখন এরকম দুইটা অথবা তিনটা অপশন এখানে চলে আসতে পারে। আপনারা প্রথমত যেটাতে ক্লিক করবেন সেটা হলো ইন্টারনেট অপশন, আপনি এখানে ক্লিক করবেন যে ইন্টারনেট অপশন, আমি ইন্টারনেট অপশনে ক্লিক করব।
প্রিয় বন্ধুরা, যখন আমি ইন্টারনেট অপশনে ক্লিক করলাম, এখানে একটা এই ইন্টারনেট সম্পর্কিত সেটআপের একটা পপআপ মেনু চলে আসছে। এখানে প্রথমে জেনারেলটা মানে ডিফল্ট করা থাকে, যেমন জেনারেলের মধ্যে কী থাকে, স্টার্ট উইথ হোম পেজ। প্রিয় বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলি, আমার ল্যাপটপের মধ্যে 100% এই ওয়াইফাই কানেকশন সঠিক আছে। সুতরাং এখানে যেই বিষয়গুলি যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, অবশ্যই আপনার ল্যাপটপেও সেটা থাকতে হবে। যদি থাকে তাইলে সেটা আপনি দেখেন, আমার এখানে শুধু স্টার্ট উইথ হোম পেজ এই বাটনটার মধ্যে টিক চিহ্নটা, মানে অর্থাৎ টিক চিহ্নটা দেওয়া আছে, অর্থাৎ এটা ফিল আপ করা আছে। স্টার্ট উইথ ট্যাবস ফ্রম দি লাস্ট রিজন এটাতে নাই, হয়তো কোনো কারণে আপনার এটাতে আছে, দেখা যায় এটার জন্য হচ্ছে সমস্যা হতে পারে। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা যে বিষয়টা দেখতেছেন, আমরা এখন এই মেনুটা নিয়ে একটু কাছে সিকিউরিটি, এখানে দেখেন যা যা করা আছে ঠিক আপনার মধ্যে ঠিক তাই থাকবে। যদি কোনো কারণে এরকম না পান তাইলে সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করুন। প্রাইভেসির মধ্যে দেখেন তেমন কিছুই নেই, নিচের দুইটার মধ্যে দুইটা টিক চিহ্ন আছে, আপনার মধ্যে আছে কিনা সেই বিষয়টা দেখে নিলে হয়তো হয়ে যাবে। কারণ তারপরে কন্টেন্টের মধ্যে দেখেন তেমন কিছুই নেই, এখানে শুধু ক্লিয়ার আছে, এই কিছুই নেই, এখানে যা আছে ঠিক তাই থাকবে। আর আমারটা এইভাবে আছে, আপনারটা এইভাবে থাকলে মনে হয় সেটা। তারপরে কানেকশন, যেন কানেকশন বিষয়টা আছে, যে কানেকশন বিষয়টা দেখেন, এখানে আপনাদের কিছুই নেই, জিপি ইন্টারনেট এই বিষয়গুলি আছে। এখানে আপনাদেরকে তেমন কিছু প্রোগ্রামের মধ্যেও তেমন কিছু করার প্রয়োজন নেই, এখানে এরকমই থাকতে পারে। আর যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হলো অ্যাডভান্স। আপনার আমাদের যে সমস্যাটা হয় সেটা অ্যাডভান্স থেকে হয়। আমাদের দেখেন আপনারা, অ্যাডভান্সের মধ্যে যখন আমি ক্লিক করলাম তখন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, যেটাকে আমরা টিক মার্ক করে দিতে পারি বা অথবা টিক মার্ক উঠিয়ে দিতে পারি। প্রিয় বন্ধুরা, আমি আগেও বলেছি যে আমার ল্যাপটপটা যেহেতু 100% ওয়াইফাই কানেকশন ঠিক আছে, সেই জন্য দেখেন আপনার এখানে কোথায় কোথায় আমি আস্তে আস্তে স্ক্রল করছি, নিচে দিকে যাচ্ছি। আপনারা প্রয়োজনে এই বিষয়টা দেখে নেবেন যে একটা ভালো ল্যাপটপের, মানে ওয়াইফাই কানেকশন সম্পন্ন ল্যাপটপের কোথায় কোথায় এই টিক চিহ্নগুলি দেওয়া আছে, আপনার মধ্যে আছে কিনা সেই বিষয়টা আপনি দেখে নেবেন। তারপরে আপনি সে হয়তো সেই বিষয়টা দেখে মাথায় রেখে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে আপনি সেটাকে রিসেট করে নিতে পারেন। আর সবচেয়ে বিষয় দেখেন, এখানে হলো অলওয়েজ অন, এখানে আমার টিক চিহ্নটা অর্থাৎ এই মেনুটা, মানে পপ আপ ডাউনটার মধ্যে একটা টিক গুল চিহ্নটা দেওয়া আছে, অর্থাৎ ফিল আপ করা আছে, আপনারটা হয়তো সেটা নাও থাকতে পারে। যদি কোনো কারণে হয়তো ভুলে এটার মধ্যে টিপ লেগে যেতে পারে, অথবা অফের মধ্যে অ্যাপের মধ্যে ক্লিক লেগে যেতে পারে, সেই কারণে হয়তো আপনার ওয়াইফাই কানেকশন নাও পেতে পারেন। এখন প্রিয় বন্ধুরা, আমি আরও স্ক্রল করে আরও একটু নিচে যাচ্ছি, আমি একটা আরও নিচে যাচ্ছি আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্য, যে একটা ভালো কী বলা হয়, যে একটা মানে 100% ওয়াইফাই কানেকশন সম্পন্ন পিসি বা ল্যাপটপ কীরকম, মানে এই যে পপ আপ মেনুটা, অর্থাৎ এই যে সেট আপের যেই বা মানে সেটিংয়ের যে অপশনটা, সেখানে কোথায় কোথায় টিক চিহ্ন থাকতে পারে অ্যাডভান্সের বিষয়টা, সেটা আপনাদেরকে আমি খুব ধীরে ধীরে দেখালাম, আপনারা বিষয়টা একটু দেখে নেবেন। আমি একদম নিচে চলে আসলাম, দেখেন এখন যা যা আছে ঠিক তাও থাকলো আপনার, কিন্তু তারপর আপনার কানেকশনটা পাচ্ছেন না, আপনারা যাই এখানে পাচ্ছেন না। একটু ভালো করে চেক আপ করে আপনারা কী করতে হবে, এই রিসেটে ক্লিক করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অবগতির জন্য বলি, এই রিসেটে ক্লিক করতে হবে, যেহেতু আমার ল্যাপটপটা 100% ঠিক আছে, আমার এখন রিসেটে ক্লিক না করে এই রিসেটে ক্লিক করলে আমরা কোথায় যাব সেই বিষয়টা আপনাদেরকে একটু অবগত করাচ্ছি। আমি সাধারণত রিসেটে ক্লিক করার পর যে আরেকটা পপ আপ মেনু আসবে সেই বিষয়টা আমি মানে কী বলা হয় যে একটি স্ক্রিনশট করে রেখেছি, সেই শেটটাকে আপনাকে দেখাচ্ছি। দেখেন, আপনি যখন রিসেটে ক্লিক করবেন ঠিক এরকম একটা আরেকটা পপ আপ মেনু, অর্থাৎ এখানের উপর আরেকটা, দেখেন এই যে আরেকটা পপ আপ মেনু চলে আসছে, এখানে হয়তো আপনাদের যে বিষয়টা করতে হবে সেখানে এই যে এখানে টিক চিহ্ন থাকবে না, সে এখানে টিক চিহ্ন দিয়ে রিসিটি ক্লিক করতে হবে, এবং রিসিটি ক্লিক করলে আরেকটা পপ আপ মেনু আসবে, সেটা কীরকম হতে পারে সে বিষয়টা আপনাকে আমি আবার আপনাদেরকে দেখ। এখানে এমন একটা আরেকটা অর্থাৎ এই অর্থাৎ তিনটা পপ আপ মেনু একটার উপর একটা, এবং সর্বশেষ এটা এরকম একটা থাকবে, যেমন এর টিক চিহ্ন থাকবে, এখান থেকে আপনারা সে এরকম অবস্থায় পাবেন, এখান থেকে আপনারা ক্লোজে ক্লিক করে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। তাহলে প্রিয় বন্ধুরা, আসলে বিষয়টা বুঝতে পেরেছেন, এটা হলো আপনাদের সেটিংয়ের এক নম্বর কাজ। আরেকটা কাজ হইল, প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমরা এখান থেকে বের হয়ে গেলাম, আমি আবার এখানে ঢুকলাম, কন্ট্রোল প্লেনে ঢুকলাম, আবার আমি আবার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ঢুকলাম। এখন আমরা দেখেন, আমরা কিন্তু এই ইন্টারনেট অপশনে এই কাজটা করেছি, অর্থাৎ এখান থেকে সেটিং পরিবর্তনকে রিসেট করেছেন কাজটা করেছি, এবং এতেই হয়তো আপনার কম্পিউটারের মধ্যে ওয়াইফাই কানেকশনে চলে আসতে পারে। তারপরে যদি না আসে আপনারা কোথায় যাবেন,
এই নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, এখানে একটা ক্লিক করবেন, দু ডাবল ক্লিকের দরকার হয় না, একটা ক্লিক। একটা ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে এই বিষয়টা দেখেন, আমার এখানে যদি আপনাদের সম্পূর্ণ ঠিক থাকে তাহলে এখানে ওয়াইফাই যে নামটা সেটা এরকম থাকবে, আর ইন্টারনেট কানেকশনটা দেওয়া থাকলে এখানে নীল রঙের অবস্থা থাকবে, আর যদি আপনার ডিসকানেকশন থাকে তাহলে এরকম অবস্থায় থাকবে না, এরকম নামও কিছু থাকবে না। যাক, আরেকটা বিষয় হলো আপনার কিন্তু নতুন কোনো ইন্টারনেট কানেকশন সেটিং দিতে হয়, তাইলে দেখেন সেট আপ নিউ কানেকশন, এখানে তো আপনি ক্লিক করে আপনাকে নতুন নতুন কানেকশনটা সেট আপ করেন। তাছাড়া ট্রাবল শুটিং প্রবলেম, এখানে যদি আপনি ক্লিক করেন তাইলে কম্পিউটার নিজে নিজে হয়তো আপনার নেটওয়ার্ক সমস্যাটা সমাধান করে দিতে পারে, আর যদি যে যে সমস্যাটা আছে সাধারণত সে যদি দিতে নাও পারে তাহলে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সে আপনাকে ফাইন্ড আউট করে সে লিখ মানে আপনার একটা মেসেজে দিতে পারে। যাক, তারপরও যদি আপনি ওয়াইফাই সমস্যাটা সমাধান করতে না পারেন তাহলে আপনাদের প্রথম আরেক দ্বিতীয় কাজ হলো চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। এই আপনারা চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে ক্লিক করবেন। প্রিয় বন্ধুরা, আমি চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে ক্লিক করলাম। দেখেন প্রিয় বন্ধুরা, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে যখন ক্লিক করলাম তখন আমাদের এই তিনটা অপশন দেখাচ্ছে, লাস্টে একটা ওয়াইফাই কানেকশন। হয়তো আপনি কোনো কারণবশত এখানে অথবা কেউ এখানে সেটিংয়ে ঢুকে হয়তো কোনো কারণবশত এখানে রাইট বাটন ক্লিক করে নিছে, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে বলছে যেমন ডিজিবল মধ্যে ক্লিক পড়ে গেছে। যদি কোনো কারণে এই ডিজিবলটার মধ্যে ক্লিক করে যায় তাহলে এই লেখা, এই ডিজিবলের জায়গায় এনাবল লেখাটা চলে যাবে, অর্থাৎ এই যে ওয়াইফাই এখন কিন্তু এনাবল অবস্থায় আছে। যদি কোনো কারণে এই আপনি রাইট বাটনে ক্লিক করার পর যদি দেখেন এখানে এনাবল লেখাটা আছে তাহলে এই এনাবলে ক্লিক করার সাথে সাথে এই এখানে লেখাটা ডিজিবল চলে আসবে এবং আপনার ওয়াইফাইটা তখন এনাবল হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা কথাটা বুঝতে পারতেছে, আমি আপনাদেরকে বুঝতে পারতেছে নিশ্চয়ই, যে আমরা ওয়াইফাই এখানে আমরা এসে এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে যদি দেখেন আপনারা এখানে এনাবল লেখা তাইলে বুঝে গেল যে আপনারটা এটা ডিজেবল অবস্থায় আছে, অর্থাৎ এটা ডিসকানেকশন অবস্থায় আছে। তখন আপনাদের কী করতে হবে, রাইট বাটনে ক্লিক করে এই এই এনাবলের মধ্যে আপনারা যদি ক্লিক করে দেন তখন এই লেখাটা ডিজেবল চলে আসবে। দেখেন দেখেন আমার এখানে এনাবল করা থাকার জন্য, যেহেতু আমি আগেও বলছি যে আমার পিসিটা 100% আপনারা দেখে নিতে পারছেন যে 100% আমাদের আমি মোবিন টু নামক ওয়াইফাই ব্যবহার করছি এবং সেটা 100% সঠিক আছে। এখন যদি আপনারা এখানে ক্লিক করে দেখেন যে এটা এনাবল এনাবল লেখা, আপনি এনাবলে ক্লিক করবেন, এনাবলে ক্লিক করার পর সাথে সাথে আপনার এটা এনাবল হয়ে যাবে আর এখানে লেখাটা ডিজেবল চলে আসবে। তাইলে যখন এখানে ডিজিবল চলে আসবে তখন বুঝে গেল যে আপনি এটাকে এনেবল করা আছে। যাক প্রিয় বন্ধুরা, বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এটা আপনি করে দেবেন। আশা করি যদি এটা করে দেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে 100% হয়তো। তা এখন প্রিয় বন্ধুরা আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপরেও যদি আপনি মানে আপনার আপনি কি বলা হয় যে আপনি কি মানে ওয়াইফাই কানেকশন পাচ্ছেন না, তখন সাধারণত আরেকটা বিষয় সেটা হয়তো একটু মানে কঠিন, আমি সেটা আসলে এখন আপনাদেরকে দেখাচ্ছি না, কিন্তু আপনারা যারা একটু এক্সপার্ট তারা নিজের এমনি পারবেন, আর একটু এক্সপার্ট না হলে সাধারণেরা আসলে এই বিষয়টা পারবেন না। সেটা হলো আপনাকে বায়াস সেটিংয়ে যেতে হবে। বায়াস সেটিংয়ে যাওয়ার পর কোনো কারণে হয়তো বায়াস সেটিংয়ের মধ্যে আপনার নেটওয়ার্ক কানেকশনটা ডিজেবল করা আছে, সেখান থেকে আপনাকে এনেবল করে নিতে হবে। তাহলে বায়াস সেটিংয়ে কীভাবে যায় যারা একটু এক্সপার্ট তারা নিশ্চয়ই জানেন যে আপনারা যখন আমরা কম্পিউটার স্টার্ট করি তখন মানে এই মডেল অনুযায়ী হয়তো এসকেপ চেপে হয়তো বা কোনো ফাংশন বাটন চেপে আমাদের বায়াস সেটিংয়ে যেতে হয়, এবং বায়াস সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখবেন যে নেটওয়ার্ক সেটিং এরকম একটা বিষয় আপনারা পাবেন, সেখানে থেকে সেইটাকে ডিজেবল করা আছে, সেটাকে এনেবল করে দিয়ে আপনি সেভে ক্লিক করে আপনি ওইখান থেকে বের হয়ে আসলে আপনার সমাধান হয়তো চূড়ান্তভাবে সমাধান হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হইল তারপরও যদি আপনাদের এই মানে এই সমাধান, আমি আসলে আমি বলছি যে A to Z অর্থাৎ মানে এই ওয়াইফাই সমস্যার কথা বলবো, যে তারপরও যদি আপনি এই বায়োস সেটিং করার পরও যদি আপনি ওয়াইফাই কানেকশন না পান তাহলে যে বিষয়টা করতে হবে আপনাকে, আপনাকে হয়তো নিশ্চয়ই আপনি যদি আপনার উইন্ডোজ 10 বা উইন্ডোজটা আবার দিতে হবে, নতুন করে রিলোড করে অর্থাৎ নতুন করে সেট আপ করতে হবে। আমার মনে হয় যে আপনার এতটুকু যেতে হবে না, আমি মানে আগে যে তিনটা বিষয়ের কথা বলেছি আপনি যদি সেই বিষয়টা করে নেন তাইলে হয়তো আপনি সমাধানটা পেয়ে যাবেন, এবং তারপরও যদি আপনি এই বিষয়টা না পান তাইলে অবশ্যই আপনাকে যেহেতু কম্পিউটারের মধ্যে অবশ্যই ওয়াইফাই কানেকশন দিতে হবে, তাহলে অবশ্যই আপনাকে আরেক পরের কাজটা হইলো যে আপনি নতুন করে একটা
উইন্ডোজ দিতে হবে ল্যাপটপে বা কম্পিউটারে। এখন আশা করি এই অবস্থা দেওয়ার পর আপনার ল্যাপটপ বা কম্পিউটার অবশ্যই আপনার নেটওয়ার্ক কানেকশনটা পেয়ে যাবে। এখন প্রশ্ন হইল যে উইন্ডোজ দেওয়ার পরেও যদি আপনার এই কম্পিউটার বা ল্যাপটপে এই ওয়াইফাই কানেকশন না পান, তাহলে নিশ্চয়ই আপনাকে ধরে নিতে হবে যে আপনার কম্পিউটারের মধ্যে মাদারবোর্ডে যেই অ্যাডাপ্টার অর্থাৎ নেটওয়ার্ক কানেকশন অ্যাডাপ্টারটা মানে স্লটের সাথে সংযুক্ত করা আছে সেটা আপনার নষ্ট হয়ে গেছে। সুতরাং সেটাকে যদি রিপ্লেস করে নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কম্পিউটার আবার নতুন করে এই বিষয়টা চলে আসবে। তবে আমার মনে হয় যে এতটা আপনাদের যেতে হবে না, সাধারণত এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা এত সহজে নষ্ট হয় না, কিন্তু আপনাদের ভুলবশত কোনো ক্লিকের কারণে হয়তো এই কানেকশনটা সমাধান সমস্যা হয়ে রয়েছে। আপনি আমার পূর্ববর্তী কাজ ক্লিক করলেই আমার মনে হয় যে আপনি এই যে একটা দুরবস্থা, এই যে কোনো বিশেষ কারণে হয়তো বিশেষ মুহূর্তে আমরা ওয়াইফাই কানেকশন পাচ্ছি না, তখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে যে ওয়াইফাই ল্যাপটপে কানেকশন নেই, তাকে দেখো, অথবা আপনাকেও বিশেষ, তো আপনি যদি বিষয়টা একটু জানেন তাহলে ইজিলিভাবে এই বিষয়টা করে নিয়ে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন এবং বিরক্তকর অবস্থা থেকে আপনি নিজেকে মুক্ত দিতে পারেন এবং আপনার কাজটা খুব সহজভাবে হয়ে যেতে পারে। যাক, প্রিয় বন্ধুরা, আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। যদি সামান্যতম কাজে এসে থাকে তাহলে আমি আপনাদের কাছে অবশ্যই মানে দাবি করব যে আমাকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তারপরে লাইক করবেন এবং কমেন্টস করবেন। এবং আপনাদের আমি আরেকটা বিশেষ দাবি করব আপনাদের কাছে, মানে যে সেটা হলো আপনারা আপনার আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো যারা সমস্যায় ভুগছেন তারা যেন এই সমস্যার থেকে সমাধান পায়। যাক প্রিয় বন্ধুরা, আর কথা বলছি না, পরবর্তীতে আবারও নির্ম সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের অবগতির জন্য বলে আমার চ্যানেলে সাধারণত শিক্ষামূলক বিষয়গুলি কম্পিউটার রিলেটেড অথবা অন্যান্য অর্থাৎ শিক্ষা বিষয় শিক্ষামূলক ভিডিওগুলি স্থান পায়, আর এর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে ভিজিট করলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তাক আর কথা বলছি না, আপনারা সকলে ভালো থাকেন, নিরাপদে থাকেন, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।